স্থায়ী সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সীমান্তে সর্বাবস্থায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানে সহমত পোষণ করেন দুরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জোড়া মাথাঙ্গা। বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বলেন, উভয় রাজ্যের সীমান্ত সমস্যা সমাধানে প্রয়োজনে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। শাসক বিরোধী উভয় দলের প্রতিনিধিরা থাকবেন এই কমিটিতে। পরবর্তী পর্যায়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।